প্রিয়তমা নিয়ে স্বস্তির খবর দিলেন সুপারস্টার সাকিব খান। ঈদুল আজহায় মুক্তির টার্গেট নিয়ে গেল মাসে শুটিং শুরু হয় সুপারস্টার সাকিব খান অভিনীত হিমেল আশরাফের ছবি প্রিয়তমা। এত কম সময়ে সবকিছু শেষ করতে পারবেন কিনা এমন চ্যালেঞ্জ ছিল পুরো টিমের। এ নিয়ে সাকিব ভক্তরা ছিলেন কিছুটা দুশ্চিন্তায়। প্রিয়তমা ছবিটি নিয়ে সুপারস্টার সাকিব খান তার ভক্তদের স্বস্তির খবর দিলেন। টানা এক মাস শুটিংয়ের মাধ্যমে শেষ হয়েছে ছবিটির শুটিং। গানের শুটিংয়ের মাধ্যমে ছবিটির পুরো শুটিং শেষ করা হয়েছে গেল বুধবার 21 জুন। খবরটি নিশ্চিত করেছেন সাকিব খান নিজেই। সাকিব খান বলেন, গানের মাধ্যমে প্রিয়তমা ছবিটির সম্পূর্ণ শুটিং শেষ করা হলো। ছবিটি নিয়ে নির্মাতা হিমেল আশরাফ জানান, বুধবার ওই ছবিটির সেন্সর ছাড়পত্র পেয়েছে। কোনো রকম কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছি। শুটিংয়ের পাশাপাশি সব শিল্পীদের ডাবিংও সম্পন্ন হয়েছে। বর্তমানে শেষ সময়ে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। হিমেল আশরাফ আরও জানান, একটি গানের শুটিং শেষ হলো বুধবার। গানটির জন্য শনিবার সেন্সর থেকে অনুমতি নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারব। নির্মাণের শুরু থেকে আলোচনার তুঙ্গে আছে সাকিবের প্রিয়তমা। সর্বশেষ মঙ্গলবার ছবিটির একটি লুক প্রকাশিত হয়, যেখানে অভিনেতা সাকিব খানকে 80 বছরের এক বৃদ্ধের লোকে দেখা যায়। শুধু সাকিব ভক্ত কিংবা সমালোচক নয়, এই বৃদ্ধ লোকটি দেখে প্রশংসা করছে সর্বমহলের অভিনেতা অভিনেত্রী এবং নির্মাতারাও। প্রিয়তমা ছবিটি ঘিরে একের পর এক চমক পাচ্ছেন সাকিব খানের দর্শক ভক্তরা। প্রিয়তমা ছবিটির মাধ্যমে সাকিব খানের সকল হ্যাটার্সরাও সাকিব খানের প্রশংসা করছে। অনেকেই বলছেন, সাকিব খানের প্রিয়তমা ছবিটি শিকারী নবাবের মতো ব্যবসা সফল হবে, এমনকি পূর্বের সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বে। প্রিয়তমা ছবিটি মুক্তির পরেই বোঝা যাবে ছবিটি কেমন সাড়া ফেলে। আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত রোমান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের সিনেমা প্রিয়তমা। প্রিয়তমা ছবিটিতে সাকিব এবং ইধিকা পাল ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মি, ডন সহ আরও অনেকে। প্রিয়তমা ছবিটির সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন।